Today we are going to first paper. Dear students, আজকে আমরা ইউনিট ওয়ান লেসন টু পড়বো. Have you ever heard the name of Nelson Mandela? তুমি কি Nelson Mandela নাম শুনছো? শুনছো? লামিয়া নাম শুনছো Nelson Mandela? স্যার শুনছিলাম. এর সম্পর্কে কিছু বলতে পারবো বলো তো? উনি কে ছিলেন? বই না দেখে বর্ণ বৈষম্য ছিল, যারা সাদা ছিল, সাদা রঙের ছিল, তারা সব দিক দিয়ে হচ্ছে গিয়ে এগিয়ে, আর যারা কালো তারা অনেক পিছিয়ে ছিল. নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট, কি বলে এটাকে, প্রেসিডেন্ট ছিল কালো হয়ে, বলে কি বলে Nelson Mandela from apartheid fighter to president. এখানে বলো কোন শব্দটা তোমার কাছে নিউ ওয়ার্ড? এখানে এই শব্দটা কোনটা নিউ ওয়ার্ড? এখানে নতুন শব্দ কোনটা? অ্যাপার্টহাইড শব্দটা, তাই না? অ্যাপার্টহাইড মানে হচ্ছে যে কি, বর্ণ বৈষম্য নাকি বর্ণভেদ? না, শুধু বর্ণ না, এটি হলো জাতি বিদ্বেষ, জাতি জাতির মধ্যে বিদ্বেষ, অ্যাপার্টহাইড. তাহলে আমরা পুরো তাহলে কি নেলসন ম্যান্ডেলা কমা ফ্রম অ্যাপার্টহাইড ফাইটার, একটা বর্ণ বিদ্বেষী যোদ্ধা থেকে টু প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট. উনি একসময় জাতিদের মধ্যে যে কালো বর্ণ, সাদা বর্ণ, তারপরে এ উপর লেভেলে, নিচে লেভেল ইত্যাদি যে বৈষম্য, এখানে এটা তো সংগ্রাম করতো, সেই সংগ্রাম করার লোকটাই এখনো হয়েছে প্রেসিডেন্ট. এটা বলতে আছে গল্প এলিসনটার নাম ফ্রম অ্যাপার্টহাইড ফাইটার টু প্রেসিডেন্ট. অ্যাপার্টহাইড যোদ্ধা থেকে, বৈষম্যময় যোদ্ধা থেকে প্রেসিডেন্ট. তো আমরা পড়া শুরু করি. হ্যাঁ, তোমাদের প্যাসেজটা 1, 2, 3 যেকোনো নম্বরে থাকতে পারে. তো আমি 1 নম্বরে লিখেছি, 1 নম্বরে কোশ্চেনটা এমন থাকবে. যদি আমরা কোশ্চেন সহকারে পড়বো, প্যাসেজ উপর কোশ্চেনটা কেমন থাকে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন এ অ্যান্ড বি. প্যাসেজটা পড়ো এবং এ এবং বি এর উত্তর দাও. তাহলে প্রথম কাজ হলো প্যাসেজ পড়া. তাহলে আমরা প্যাসেজটা পড়ি, যে কোনো একজন প্যাসেজটা পড়ো. রাত্রি 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 প্যাসেজ পড়া শুরু করো. কি বলবো, এই প্যাসেজটা পড়া শুরু করো. জন্সবার্গ রয়টার্স, এটা একটা পত্রিকা থেকে নিয়েছে, এজন্য জন্সবার্গ রয়টার্স থেকে রিপোর্টের মতো. এইটা ছাপাইছিল 15 ডিসেম্বর 2013 সালের 15 ডিসেম্বরে তোমার এইটাই ছাপাইছিল জন্সবার্গের রয়টার্সে. আমরা সেটাই পড়তে যাচ্ছি, তো পড়ো, শুরু করো. রিউচার মানে কি জানি স্যার, রিউটার না রিউচার উচ্চারণটা হবে, এটা রয়টার্স, রয়টার এটা সংবাদ, আর এটা মানে প্রকাশিত না, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড মিনিংটা না 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 রয়টার্স না. পড়া শুরু করো. নাম রয়টার্স, রয়টার্স এ থাকবে অর্থ. আর পড়ো, সময় নষ্ট করবা না একদম. আচ্ছা আমি পড়ি স্যার. পড়েন. নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা. নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালিত করে ফ্রম দা শ্যাকেলস অফ অ্যাপারথেড টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি. স্যার ইংলিশে পড়ি শুধু? আগে ইংরেজিতে পড়ো, ইংরেজি পড়ো. Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. এখানে একটা বড় সেন্টেন্স, এখানে যে যে ওয়ার্ড গুলো আসছে আসছে
এখানে যে যে ওয়ার্ড গুলো তোমার যে যে ওয়ার্ড গুলো তোমার নতুন শব্দ মনে হচ্ছে সেগুলো তুমি বের করো। ওগুলো দাগ দিব? হ্যাঁ, এগুলো দাগ দাও। তোমার কাছে মনে হচ্ছে কি কি ওয়ার্ড গুলো সেগুলো দাগ দাও। সেই কেউ মনে হয় দিতে পারো স্যাকেলসটা, তোমার জানা থাকতো এটা স্যাকেলস নতুন শব্দ। স্যাকেলসটা দাও, অ্যাপারথেইটটা দাও, মাল্টিরেসিকাল দাও, আইকন দাও, পিস পরিচিত শব্দ, রিকনসিলিয়েশন দাও, এমবডি দাও, স্ট্রাগল দাও, জাস্টিস তোমরা জানো। এই এই শব্দগুলো আমাদের কাছে নতুন। আগে এই শব্দগুলোর অর্থ আমরা জানবো, তারপর পুরো সেন্টেন্সের অর্থ জানবো। তাহলে প্রথম শব্দটা হলো আমাদের নতুন নিউ ওয়ার্ড হলো স্যাকেলস। স্যাকেলস মানে হলো তোমার কি বলা যায় একটা বন্ধন, মানে তোমাদের ওই যে চেইন বলতো, চেইন চেন দিয়ে বেঁধে রাখে, চেন দিয়ে যেমন তালা মেরে রাখে, তো স্যাকেলস মানে হলো চেইন, তোমার রেস্ট্রিকশন, বাধা। ঠিক আছে, তো আমরা এটা পেয়ে গেলাম। অ্যাপারথেইট মানে হলো তোমার আগেই বলেছি অ্যাপারথেইট অর্থ হলো, অ্যাপারথেইট মানে হলো না নো 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 ন্যাশনাল বিদ্বেষ, ভিন্নতা, পৃথক পৃথক করা, জাতি বিদ্বেষ, জাতি বিদ্বেষ। আর সেকেলস কি বলেন ওটা? সেকেলস মানে হলো তোমার বাধা, বন্ধন। বা স্যার বলো, অ্যাপারথেইটের এমনিতে মিনিংটা হচ্ছে আমরা বলছি না জাতি বিদ্বেষ, এটা ঠিক আছে, বাট এখানে না প্যাসেজে না বর্ণ বিদ্বেষ নামে পড়েছে, আমি আগে পড়ছিলাম একবার। একই কথা, বর্ণ বিদ্বেষ হবে, জাতি বর্ণ সব মিলে বিদ্বেষ। কোনটা সাইকেল? আল্লাহ, তুমি সাইকেল শোনো না, শিকল, শিকল বন্ধন, শিকল, শিকল বাজো, ওই যে শিকল দিয়ে রাখে। মাল্টি মানে বহু, মাল্টি মানে বহু, অনেক, মাল্টি মানে বহু, অনেক। ঠিক আছে, রেসিকাল মানে হলো জাতিগত, সাম্প্রদায়িক, জাতিগত, বহু জাতিগত। ডেমোক্রেসি মানে তো গণতন্ত্র, জানো, গণতন্ত্র। ডেমোক্রেসি নতুন শব্দ হলে এটাও লিখে বলো গণতন্ত্র। আইকন মানে হলো, আইকন মানে কি বলো? রেসিকাল কি বলছেন? রেসিকাল মানে জাতিগত, সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক মানে প্রতীক। তাহলে রেসিকাল মানে জাতিগত বা সাম্প্রদায়িক। হয়েছে, নেক্সট ওয়ান। আমরা চলে যাই, অ্যাজ অ্যান আইকন মানে তো প্রতীক বললে, পিস মানে শান্তি, রিকনসিলিয়েশন মানে কি বলো? রিকনসিলিয়েশন অর্থ কি? পুনর্মিলন। হ্যাঁ, মানে তোমার মিল করে দেয়া, তোমার তোমার পুনর্মিলন করা, সমন্বয় সাধন করা। ঠিক আছে, মেকিং কম্পেটেবল, একবার সাথে ঠিক করে দেয়া। হু কেম টু এমবডি, এমবডি মানে কি? এমবডি মানে কি? মূর্ত, প্রতীক, মূর্ত করা, কিছু একটা মূর্ত মানে কিছু একটা প্রতিষ্ঠা করতে আসছে। হ্যাঁ, তোমার এইটা একটু অর্থ, তুমি যেটা বললে যে এমনি বাংলা অর্থ হলো মূর্ত প্রতীক, কিন্তু এটি মূর্ত প্রতীক বাংলায় ছাড় বুঝি না, তাহলে কি বুঝবো? মূর্ত প্রতীক মানে কি তাহলে? এটা আমাদের জানতে হবে। এই তো কিছু একটা প্রতিষ্ঠা করতে করার জন্য মানে আসছিল বা কিছু একটা করছে এরকম। হ্যাঁ, এমবডি মানে, ইয়েস, এমবডি মানে হলো ধরো বিমূর্ত মানে যেটা দেখা যায় না, আর মূর্ত মূর্তি থেকে মূর্ত, বুঝছো, মূর্তির ছবি আঁকা না, অর্থাৎ ওটা বাস্তবে এসেছে, বাস্তবায়িত করা, বাস্তবায়িত করা। ঠিক আছে, এমবডি
বাস্তব রূপে দান করা, বাস্তবতা দেয়া, বোঝো নাই? ধরো তুমি একটা কথা বললে, ধরো রাত্রি বললো কি বলে যে লামিয়ার স্যার বিয়ে দিয়ে দেবো, এখন ও সত্যি সত্যি ও বাস্তবায়িত, সত্যি বিয়েটা দিয়ে ও বাস্তবায়ন করে ফেললো, একে বলে এমবডি করা, একটা ভার, বুঝাতে পারছি? তাহলে ফর জাস্টিস ন্যায় বিচার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড মানে চারিদিকে, চারপাশে, দেওয়ার পৃথিবীর সমস্ত পৃথিবীতে। তাহলে আমরা প্রতিটা ওয়ার্ডে জানলাম, পুরো অর্থটা হলো যে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবৈষম্য বা জাতিবৈষম্যর শিকল থেকে বহু মাল্টি মানে তো বহু বহুমুখী গণতন্ত্রের দিকে দিকে গাইড করেছিল, পরিচালিত করেছিল, অ্যাজ অ্যান আইকন অফ পিস। কি হিসাবে? আইকন অফ পিস। আইকন মানে তো বললেই প্রতীক, আইকন মানে, আইকন মানে প্রতীক, তাহলে পিস, পিস মানে শান্তি, শান্তির প্রতীক রূপে, অ্যান্ড রিকনসিলিয়েশন সময় সাধন সমন্বয় সাধনের প্রতীক রূপে, হু যিনি কেম টু এমবডি, তিনি বাস্তবায়িত করেছিল, বাস্তবায়ন করতে এসেছিল দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে ন্যায় বিচারের জন্য সংগ্রাম করার, সেটা বাস্তবায়ন করেছিল, বাস্তব রূপ দিয়েছিল, মূর্ত রূপ দিয়েছিল। এই হলো এক প্রথম লাইনটার অর্থ। কারো কোনো কোশ্চেন আছে প্রথম লাইনে? আমি একটা কোশ্চেন করব, অবশ্যই। এখানে বলছে পুনর্মিলন, মানে কি আগে একবার মিল ছিল এখন অমিল হয়ে গেছে? না, অনেক দেশে তো ঠিকই ধরেছো, অনেক দেশে তো তোমার মিল থাকতে পারে, কিন্তু মানুষের মধ্যে তো মিল থাকারই কথাই, কিন্তু এখন তো জাতি জাতিতে, বর্ণে বর্ণেতে, তোমার ধর্মে ধর্ম পৃথক হয়ে গেছে না, এই জন্য মিল করা দেশ নিয়ে নাকি একটা মহাদেশ নিয়ে, সব সবকিছুতে, সমাজ সারা পৃথিবীতে তার নাম ছড়াই গেছিল, যেমন সংগ্রাম করেছে, তাই এই কারণে। আমাদের এই একটা লাইনে প্রথম প্যারা শেষ, দ্বিতীয় প্যারা, দ্বিতীয় প্যারা পড়ো, যে রাত্রি পড়ো তো, রাত্রি একটু ভুল হোক তবু তুমি পড়ো। আরে যাক, যে কোনো একজন পড়ো, যে পড়বে না পড়বে না সেই সমস্যায় পড়বে। কুইক, imprisoned for nearly decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. তাহলে এখন এটা আমার কে কে কোন কোন শব্দটা আমরা নতুন শব্দ সেগুলো আগে বের করে ফেলি। কারো কাছে ইম্পারাইজেন্ট মনে হতে পারে, এটা দাও ইম্পারাইজেন্ট, তারপরে কারো কারো ডিকেট পুরনো শব্দ তবু লেখো ডিকেট একটা, তারপরে মাইনরিটি লিখতে পারো নতুন শব্দ, কারো কাছে না জানা রিসলভ একটা শব্দ পাইলে এখানে নতুন শব্দ, রিসলভ একটা শব্দ, ফ্লাইট একটা নতুন শব্দ, ফাইট শিখেছে ফ্লাইট, আর একটা হলো ইমানসিপেশন, এগুলো এই পাশে আর পাশটা। স্যার ফাইট মানে যুদ্ধ, এটা কে না জানে, আপনি ফ্লাইট লিখে ফেলছেন, ও এই জন্য এটা ফাইট হবে না, ফর ইজ ফাইট এগেইনস্ট, হ্যাঁ এটা লেখুন, এটা ফাইট হবে, এলটা বেশি হয়ে গেছে, এফ আই জি এস টা হবে, এলটা হবে না, হ্যাঁ জি স্যার। তাহলে আমাদের এই শব্দগুলো আগে জেনে নিই, নতুন শব্দ প্রথমটা হলো ইমপ্রেজেন্ট, মানে হলো কারারূপ, অর্থাৎ প্রিজন মানে তো ইমপ্রিজন, শুধু প্রিজন মানে কারাগার, ওই যে জেলখানা যারে বলে, এটা ভার্ব বানানোর জন্য ইম দিয়েছে, আই এম ইম, অর্থাৎ কিছু শব্দকে এরকম ভার্ব তৈরি করা যায়, যেমন কি কারাগার, হ্যাঁ যেমন দেখো এখানে একটু আগে দেখে আসলে বডি মানে কি শরীর, এই ইম বডি হলো ভার্ব, এম বডি, আর প্রিজন মানে কারাগার বা জেলখানা, প্রিজন, এখানে ইম দিয়ে এটা ভার্ব বানিয়েছে ইমপ্রিজন, আর এখানে পাস্ট পার্টিসের জন্য ইডি দিয়েছে, ইমপ্রিজনড, কারাগারের বদ্ধ, কারাগারের মধ্যে, কারাগার বদ্ধ ওই না আটক লেখা, ওই যে যেটা আপনি দিবেন নবদতে, কারাগারের মধ্যে থেকে তো আটক,
হ্যাঁ, তারপর মানে কনফাইন, আবদ্ধ থাকা যেটাকে বলে, কনফাইন ইন ইমিনে সেল। তাহলে কি হলো? ডিকেড মানে হলো দশক, এক দশক মানে 10 বছর, এক ডিকেড মানে 10 বছর। তোমরাই বলো তাহলে, থ্রি ডিকেড কত বছর? তাহলে এটা থ্রি ডিকেড, থ্রি ডিকেড মানে কয় বছর? স্যার বললাম তো 30 বছর। গুড। আচ্ছা রাত্রি কথা বলে না, করছে না কেন? হাতে থাক গেম। হ্যাঁ স্যার, এখানে আমার এখানে নাকি অনেক শব্দ হইতেছে, তাই আমি কোনো কথা বলতে। আরে আমি কি এরকম বলছি নাকি? আমি বলছি হচ্ছে গিয়ে কথা বলার শেষে মাইকটা অফ করে রাখবি, তাহলেই হইলো। তারপর কথা বলার সময় মাইক অন করে কথা বলবি, শেষ। যাই হয়েছে। হ্যাঁ, এরপরে যাই, কোন শব্দটা? ডিকেট মানে দশক, থ্রি ডিকেট মানে 30 বছর। মাইনরিটি মানে তো জানার কথা, মাইনরিটি মানে কি? মানে কম, সংখ্যালঘু। হ্যাঁ কম সংখ্যায় থাকে যেটাকে বলে। আর মেজরিটি মানে বেশি সংখ্যক, সংখ্যাগুরু মেজরিটি। মাইনরিটি হলো, হ্যাঁ, লঘু, লঘু মানে কম, তাহলে মাইনরিটি মানে সংখ্যালঘু। মাইনরিটি রুল, সংখ্যালঘু আইন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ, নতুন শব্দ। রিসলভ মানে কি বলো? জানেন আপনি বলেন। রিসলভ হলো, তোমরা এই শব্দটা বললে বুঝতে পারবা, ডিটারমিনেশন, ডিটারমিনেশন, ফার্ম ডিটারমিনেশন, মানে তোমার দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় সংকল্প। হ্যাঁ, দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় সংকল্প, দৃঢ় সংকল্প। নো নো নো, সলভ থাকলেই সমাধান না, রিসলভ অন্য শব্দ। রিসলভ মানে হলো দৃঢ় সংকল্প, ফার্ম ডিটারমিনেশন টু ডু সামথিং, কোন কিছু করবে তার দৃঢ় সংকল্পবদ্ধ। রিসলভ দৃঢ় সংকল্পবদ্ধ, দৃঢ় সংকল্প। স্যার আমি একটা বলো। বলি, আপনি ওখানে যান, পড়তেও মজা পাবেন। আচ্ছা আমি বলে দিব না, ক্লাস শেষে আপনি হচ্ছে কি আমি যেরকম করে বলবো সেরকম করে গুগলে সার্চ দিবেন, তারপর বইটা না আপনি এমনিতেই ওপেন ভাবে রিডিং করতে পারবেন, এরকম কষ্ট করে লেখা লাগবে না, আর অনেক কষ্ট আচ্ছা হয় ভালো। বইটা লিখতে। হ্যাঁ, তারপরে হলো ইমানসিপেশন মানে কি? এটা অবশ্যই লাগে, নতুন শব্দ এটাও। ইমানসিপেশন আর ফ্রিডম বলা চলে একই অর্থ, মানে হলো স্বাধীনতা, বুঝছো? বন্ধন মুক্তি, মুক্তি। এর অনেকগুলো তোমার সিনোনিম বলতে পারো, ফ্রি। এই যে নিউ ওয়ার্ড গুলার একেবারে হচ্ছে কি সিনোনিম, তারপর হচ্ছে বিপরীত গুলা একেবারে শিখে ফেলবো না, হ্যাঁ ইংরেজি হ্যাঁ, এমসিকিউ অবশ্যই আসবে না। অবশ্যই, কারণ পরীক্ষাতে তো এমসিকিউ একটি পরেই দেবে, আমি আসছি তো এটা শেষ হলে। আচ্ছা ইমানসিপেশন মানে হলো তোমার মুক্তি, স্বাধীনতা, বন্ধন মুক্তি, লিবারেশন, ফ্রিডম, এগুলো সব একই ইমানসিপেশন। তাহলে এই লাইনটার অর্থ, কারো কোনো সমস্যা আছে লাইনটাতে? পুরো অর্থটা কি শুনে শুনবা? পুরো লাইনটার অর্থ হলো, ধরো আমি একটু ওই যে ব্যাটারি ডাউন হয়ে গেছে, একটু দাঁড়াও। হ্যাঁ, আমরা যা বলছিলাম, তাহলে এই লাইনটার অর্থ আমরা বুঝতে পেরেছি যে এই লাইনটার অর্থ কেমন হবে। তবে একটু বলে দিই, সেটা হলো টিন সাদা সংখ্যালঘু শাসনের বিপক্ষে প্রায় 30 বছর, মানে 3 দশক যুদ্ধের কারণে আভ্যন্তরীণ থেকে, কারারুদ্ধ থেকে, জেলে থেকে থাকার পরেও ম্যান্ডেলা কখনোই, নেভার, কখনোই তার যে দৃঢ় প্রতিজ্ঞ, যে জনগণের স্বাধীনতার জন্য, এর জন্য যে যুদ্ধ, দৃঢ় প্রতিজ্ঞ, সেটা কখনো হারিয়ে ফেলেনি। প্রতিজ্ঞতা তা ছেড়ে দেয় নাই, প্রতিজ্ঞতা লস্ট করে নাই, নেভার লস্ট রিসলভ, তার দিয়ে যে সে যে সংকল্প করেছে, সংকল্পটা হারিয়ে হারিয়ে ফেলেনি। বোঝা গেছে লাইনটার অর্থ? আশা করি বোঝা গেছে। জি স্যার, এখন বুঝতে পারছি। আমি বলে পরের লাইনটা,
ধরো হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেট ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার হিজ প্রেস্টিজ অ্যান্ড এটার উচ্চারণটা আমি জানি না সেটা উচ্চারণটা কি আমরা প্রথম লাইনটা এটা লাইন এই লাইনটা ছোট লাইন এই লাইনটার অর্থ তো জানা কথা এই লাইনটা পড়া উচিত ছিল অন্যজন হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেইড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার এখানে নতুন শব্দ হলো ডিটারমাইন আমরা জানি একটু আগে শিখে আসলাম এইটার মতনই ওই রিসলভের সিভিল মতো ওয়ার হলো হ্যাঁ গৃহযুদ্ধ হ্যাঁ ডিটারমাইন্ড একটা শব্দ পেলাম এখানে একটা এমনি আমরা জানি ব্রিং মানে আনা এই ব্রিং ডাউন মানে হলো কমিয়ে আনা হ্রাস করা শেষ করে দেয়া নিঃশেষ করে নিয়ে আসা ব্রিং ডাউন একটা ফ্রেজ কমানো অ্যাপার্থেইড আগে শিখেছি অ্যাভয়েড মানে তো জানো বাচ্চা জানো সিভিল ওয়ার মানে নিজেদের মধ্যে যুদ্ধ গৃহযুদ্ধ তাহলে আমরা প্রতিটা শব্দের অর্থ বুঝতে পারলাম এখন প্রতিটা এই সেন্টেন্সটার পূর্ণ অর্থ পারবে একদম সহজ হি ওয়াজ ডিটারমাইন্ড তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিল তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিল কি জন্য প্রতিজ্ঞ ছিল যাতে গৃহযুদ্ধ এড়িয়ে যে বর্ণ বিদ্বেষ আছে সেগুলো উৎপাদন করার জন্য উৎপাদন মানে শেষ করে ফেলার জন্য ব্রিং ডাউন মানে শেষ করে ফেলা উৎপাদন কি জানো ভালো বাংলা কি সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল গৃহযুদ্ধ বাদ এড়িয়ে গৃহযুদ্ধ না বাদ নিজেদের মধ্যে যুদ্ধ বাদ দিয়ে গৃহযুদ্ধ বাদ দিয়ে এড়িয়ে গৃহযুদ্ধ এড়িয়ে যাতে বর্ণ বৈষম্যটা উঠিয়ে ফেলে দেয় একদম বাদ দিয়ে যায় ঝেড়ে ফেলা যায় ও আচ্ছা বুঝতে পারছি তারপরের লাইন বল হচ্ছে গিয়ে হিজ প্রেস্টিজ অ্যান্ড চ্যারিশমা না কি এটা জানি না হেল্প হিম কারিশমা উইন দ্য কারিশমা সাপোর্ট বলো অফ দ্য কারিশমা 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 হুম কারিশমা হুম হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড শোনা যাচ্ছে না আপনার কথা হ্যাঁ আমি কথা বলিও নাই আমি একটা জিনিস ভুল লিখেছি কিনা একটু দেখে নি হিম উইন দ্য সাপোর্ট হিম আমারে বলতে পারেন তাহলে তো আমি বলে দিই আমার সামনেই তো বই আছে হেল্প হিম দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড হ্যাঁ এখানে একটা শব্দ বাদ গেছে উইন যাই হোক ও আচ্ছা আমি বই আমিও থেকে ভুল বুঝতে নিয়েছি তাই বললাম আমরা এটার অর্থটা বুঝতে হিজ প্রেস্টিজ তার সম্মান প্রেস্টিজ মানে তো সম্মান জানো যে কিরে তোর প্রেস্টিজ লাগে না সম্মান কারিশমা মানে হলো প্রতিভা 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 বুঝো কারিশার ওর কারিশমার বুদ্ধি কারণে শাহরুখ খানের কারিশমার কারণে এই সিনেমাটা সুপার ডুপার হয়েছে এরকম কারিশমা প্রতিভা আর এটা তো হেল্প তো জানো সাপোর্ট তো জানোই সাপোর্ট মানে সহযোগিতা ওয়ার্ল্ড মানে পৃথিবী এখানে বেশি শব্দ পাইলাম না এটা তো পূর্ণ অর্থ তো তাহলে পারবাই তার সম্মান এবং তার যে প্রতিভা অনন্য প্রতিভা তাকে সাহায্য করেছিল পুরো পৃথিবীর সহযোগিতা অর্জন করতে উইন মানে অর্জন করা অর্জন করতে জয় কর কার কোনো সমস্যা আমাদের দ্বিতীয় প্যারাটা হয়ে গেল না সমস্যা কোনো স্যার না কারো সমস্যা থাকলে বলো সমস্যা রাত্রি বল কথা সমস্যা না থাকলে আমরা পরেরটাতে যাই ইনভার্টেড কমা যেখানে থাকবে ভাববা কারোর কথা সরাসরি উল্লেখ করা আছে ন্যায়সন যেহেতু তোমরা পারো জানো এটা ইনভার্টেড কমা দেওয়া আছে দেখো ঠিক আছে কি বলবো আমি এখন আচ্ছা তাই বলো বলতেছি আই হেট ডিসক্রিমিনেশন আই সরি আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন ওয়াল ইটস ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন আই হ্যাভ ফট ইট দেখো ওকে অল একটা ফুল ডিউরিং স্টপ মাই এসে গেছে লাইফ থাক আমরা একটু একটু করে ফুল স্টপ থামে যাই এখানে নতুন শব্দ রেস দিতে পারো ডিসক্রিমিনেশন দিতে পারো ইন্টেন্সলি দিতে পারো ম্যানিফেস্টেশনস দিতে পারো এই পাঁচ ছয়টা দাও নতুন শব্দ রেস ডিসক্রিমিনেশন ইন্টেন্সলি ম্যানিফেস্টেশন এখন রেস মানে আমরা অনেকবার বলেছি বা জানো তোমরা তো লিখলাম রেস মানে হলো জাতি ঠিক আছে মুসলিম রেস তারপরে একটা রেস জাতি জি স্যার তারপর তারপর আমি না এটা ভালো মতো বুঝলাম কোন মানে কোনটা ভালো মতো বোঝো নাই কোন লাইনটা এইটে আই আই হেট এইটে হেট রেস ওইটা তো আমরা ডিসক্রিমিনেশন এখন বলিনি তো মোস্ট আমরা অর্থগুলো বলা শুরু করছি এখনো বলি নাই তো রেস মানে হলো জাতি ডিসক্রিমিনেশন মানে বৈষম্য ডিসক্রিমিনেশন আর অ্যাপার্থাইড প্রায় একই কথা ডিসক্রিমিনেশন মানে বৈষম্য তারপরে গেল ইন্টেন্সলি মানে জানো ইন্টেন্সলি মানে
স্যার এরকম একটা এমসিকিউ আসতে পারে না যে ডিসক্রিমিনেশন ইজ নিয়ার টু, তারপর অপশনে ব্লা 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 দিয়ে তার মাঝখানে দিলে অ্যাপার্থেড, আমরা ওটা দিব। হ্যাঁ, তাহলে ডিসক্রিমিনেশন মানে তো বুঝলাম বৈষম্য, ইন্টেন্স, আল্লাহ 10 মিনিট আছে। তাহলে কি হলো, হারিয়ে ফেললাম লাইনটা। হ্যাঁ, ইন্টেন্স এই ভার্ব, স্যার আজকে আমরা মনে হচ্ছে 45 মিনিট পাইছি। ইন্টেন্স, ইন্টেন্স আমার হলো তোমার, দেখাচ্ছে যে আমি ছাইছি স্যার। ইন্টেন্স ইন্টেন্স অর্থ হলো তোমার গভীর, এই অ্যাডভার্ব করেছে এলয় দিয়ে, গভীর ভাবে। ইন্টেন্সলি মানে হলো গভীর ভাবে। ম্যানিফেস্টেশন অর্থ কেউ জানো? ম্যানিফেস্টেশন পড়ছিলাম, ভুলে গেছি। বিভিন্ন রূপ, ম্যানিফেস্টেশন মানে রূপ, স্পষ্টকরণ, প্রকাশ, রূপ। তাহলে প্রতিটা ওয়ার্ডের অর্থ জানো, পুরো অর্থটা এরকম। আই হেট, আমি ঘৃণা করি, এখানে কার কথা জানি না কিন্তু কারোর কথা, আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন, জাতিগত বৈষম্যকে, মোস্ট ইন্টেন্সলি, বিরাট গভীর ভাবে, খুবই, মোস্ট ইন্টেন্সলি এই পর্যন্ত, এন্ড ইন অল ইটস, এবং এটা সব রকমের ম্যানিফেস্টেশন রূপকে। এর যে তুমি জাতিগত মধ্যে যত রকমের রূপ আছে, ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে, জাতি জাতিতে, তোমার ছোট বড়তে, ছেলে মেয়ে, জেন্ডারে, হ্যাঁ, তোমার গার্ল বয়, যে বৈষম্য, সব রকমের বৈষম্য থেকে আমি ঘৃণা করি। তাহলে পুরো অর্থটা একদম সহজ, আমি ঘৃণা করি জাতি বৈষম্য গভীর ভাবে, এবং এর বিভিন্ন যে রূপ আছে বৈষম্যের, সব রকমের রূপকে আমি তীব্র ভাবে ঘৃণা করি। আশা করি লাইনটা বুঝেছ। এভাবে বুঝাতে গেলে তো এটা শেষ হবে না, অনেক বড়। পরের লাইনটা সেটা আমিও চিন্তা করতেছিলাম। এত আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি জীবনের বলো কি হবে। পুরো সময়টা ডিউরিং মানে হঠাৎ করে ভুলে গেছি। হ্যাঁ, তাহলে ফাইট এর পাস্ট পার্টিসিপল ফট, এখানে আই হ্যাভ ফট, জি আমি স্যার যুদ্ধ করেছি, ইট চিন্তা করেছি এটা ইট এটার বিপক্ষে। বিপক্ষে, এগেইনস্ট বাদ গেছে, দেখ এগেইনস্ট হবে বিপক্ষে, অল ডিউরিং মাই লাইফ, এটা এগেইনস্ট হবে। ডিউরিং মানে ব্যাপিয়া, সময়, সময় ব্যাপিয়া, মাই লাইফ আমার জীবন, আমার জীবনের পুরো জীবনের সময়টা পুরুষ ব্যাপিয়া, সময় ধরে, সময় ধরে আমি হ্যাঁ এই এটার বিপক্ষে যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও অ্যান্ড উইল ডু সো আনটিল দা এন্ড অফ মাই ডেজ। আমি এটার সাথে আরো এটার সাথে যুদ্ধ করব।